দৈনন্দিন ফেসবুক রিকভারি আপডেট প্রসেস জানতে এখনই লাইক করুন প্রসেস জিরো ফেসবুক ফ্যান পেজে, আর ছোট্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, বিকজ আপনার বন্ধুরা রয়েছে ফেসবুক রিকভারি আপডেট প্রবলেম নিয়ে। সো বন্ধুরা লাইক প্রসেস জিরো ফ্যান পেজ। বন্ধুরা আপনারা এতক্ষণ যাবার দেখেছেন যে একটা নন ভেরিফাই অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য আমি কি প্রসেস করেছি, এবং যে প্রসেসটির মাধ্যমে আমার এই নন ভেরিফাই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে, এবং যার ফলে ফেসবুকের নিউ ফিচার অনুযায়ী আমার অ্যাকাউন্টে চলে এসেছে আইডেন্টি কনফার্মেশন, যা আপনিও আপনার অ্যাকাউন্টে এই প্রসেস অনুযায়ী করতে পারবেন। সো এবার আসা যাক যে এই আইডেন্টি কনফার্মেশনে কি বেসিক সুবিধা রয়েছে, এবং যে সুবিধার মাধ্যমে আমরা অতীত বর্তমান ভবিষ্যতে আমাদের অ্যাকাউন্টটি সিকিউরিটি থাকবে। তো চলুন বিস্তারিত জানা যাক, চলে যাওয়া যাক আমার সরাসরি যে অ্যাকাউন্টে আমি ভেরিফাই করেছি সেই অ্যাকাউন্টে। সো ওকে, সো এই অপশনটি আপনি বেসিকটা আপনার দেখেছেন যে অপশনটি পেতে হলে বা অপশনটি আসছে কিনা তা আপনার বেসিকটি বেসিক অপশনগুলো পেয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। সো পার্সোনাল ইনফরমেশন যখন ক্লিক করবেন তখনই আপনি এই অপশনটি অর্থাৎ এই ফিচারটি দেখতে পাবেন। যখনই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে তখন এই অপশনটি চলে আসবে। তার আগে বলে রাখি এই অপশনটি অনেকেরই এমনিতে চলে আসতেছে, অর্থাৎ তার অ্যাকাউন্টটি পুরাতন অ্যাকাউন্টে চলে আসতেছে, অথবা যাদের অ্যাকাউন্ট অনেকের অ্যাকাউন্ট নিউ ক্রিয়েট করার সাথে সাথেও এই অপশনটি চলে আসছে। সো এখানে বলে রাখি যাদের পুরাতন অ্যাকাউন্টে এসেছে তারা একটু জাস্ট আপনারা মানে অর্থাৎ অতীতে একটু ঘেটে দেখুন যে পূর্বে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ডিজেবলের সমস্যায় ভুগছে কিনা, অথবা আপনি নেম আপডেট করেছেন কিনা, অথবা সিকিউরিটি লক থেকে আনলক করেছেন কিনা এক্সেট্রা, অর্থাৎ যে কোনো একটি লকে আপনি পড়েছেন, যে কোনো একটি ডিজেবলে পড়েছেন, যে কোনো একটি সমস্যায় পড়েছিলেন, যে সমস্যার ফলে আপনাকে সাবমিট করতে হয়েছে আপনার একটি ডকুমেন্ট, যা হতে পারে ভোটার আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা স্কুল আইডি কার্ড, যে কোনো একটা আইডি কার্ড সাবমিটের ফলে যদি আপনার এই এক অপশনটি এসে থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা আছে। এবং যাদের অ্যাকাউন্টে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই এই অপশনটি অটোমেটিকলি চলে এসেছে তারা যে কাজটি করবেন তারা হলো অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেবেন। যাদের অ্যাকাউন্টগুলো নতুন তারা আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম যে প্রসেস দেখিয়েছি অ্যাকাউন্টটিকে ডিজেবল করেছি অর্থাৎ ভায়োলেশন ডিজেবল করেছি, সেমভাবে আপনি আপনার নতুন অ্যাকাউন্টকে ভায়োলেশন ডিজেবল করে এই অপশনটি নিয়ে আনবেন। অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টটা অলরেডি এসে থাকে এবং আপনার অ্যাকাউন্ট নতুন এবং কোনো প্রকার কিন্তু আপনি ডিজেবল করেননি কিন্তু চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই থাকা, তাহলে আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টটিকে ডিজেবল করুন, বিকজ আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক চলে আসলে তাহলে কিন্তু এই ফিচারটি বেসিকলি পারফেক্ট কাজ করবে না। আপনাকে বেসিক কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ভেরিফাই থাকতে হবে, যা আমরা একটু ভিডিওর সামনে গেলে জানতে পারবো এই বেসিক অপশনে অর্থাৎ আইডেন্টি কনফার্মেশনের আসলে মূলত আমাদের কী কাজ করবে।
এবং আমি আবারও বলে থাকি, যাদের অ্যাকাউন্ট কোনো প্রকার ভেরিফাই করা নেই তারা প্লিজ আমার এই ভিডিও অনুযায়ী ফার্স্টে আমি যে টপিক দেখিয়েছি অ্যাকাউন্টটাকে আমি ভায়োলেশন ডিজেবল করেছি, আপনারা ওই ভায়োলেশন ডিজেবল অনুযায়ী অ্যাকাউন্টটাকে ডিজেবল করে, এবং যদি আপনার কাছে একটা রিয়েল ডকুমেন্ট থাকে যে ডকুমেন্টের সাথে আপনার ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থ মিল রয়েছে তা সাবমিট করে ব্যাক করতে পারে। এবং ডকুমেন্টে হতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা সিকিউরিটি কার্ড, কোনো প্রকার বার্থ সার্টিফিকেট অথবা স্কুল আইডি কার্ড বা কলেজ আইডি কার্ড অথবা আপনার এক্সামিনেশন কার্ড অথবা আপনার সার্টিফিকেট, এই টাইপের কোনো কার্ড হবে না, অর্থাৎ এই টাইপের কোনো ডকুমেন্ট হবে না। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার জন্য লাগবে যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো লকে পড়লে সেটার ক্ষেত্রে ফেসবুক টিম সবচেয়ে বেশি যেই ডকুমেন্টগুলি অ্যাপ্রুভ করে থাকে, তা আমি আবারও বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, তা হলো পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সিকিউরিটি কার্ড এবং ভিসা কার্ড, এই টাইপের কার্ডগুলি, এই টাইপের এই টাইপের প্রফেশনাল ডকুমেন্টগুলি ফেসবুক টিম অ্যাপ্রুভ করে থাকে। সো আই হোপ সো আপনার ডকুমেন্টের বেলায় বুঝতে পেরেছেন। এবং যাদের অ্যাকাউন্টগুলি পুরাতন এবং পুরাতন অ্যাকাউন্টে এই অপশনটি এসেছে বা এই অপশনটি আসেনি, এসে থাক বা আসেনি, এবং একটু মনে করে দেখুন যে কোনো প্রকার আইডে অর্থাৎ কোনো প্রকার যাদের পুরাতন আইডিতে এই অপশনটি অটোমেটিকলি চলে এসেছে তারা একটু মনে করে দেখুন যে পূর্বে কোনো প্রকার আপনার আইডিটি কোনো প্রকার ডকুমেন্টের মাধ্যমে আনলক করা হয়েছে কিনা, তাহলে সেই ডকুমেন্টটি আপনাকে রেখে দিতে হবে এবং সেই ডকুমেন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সব রকম তথ্য ফেসবুক টিম সিকিউরিটি আইডেন্টিফাই করবে। আর যাদের পুরাতন অ্যাকাউন্টে কোনো প্রকার এই অপশনটি আসেনি এবং তারা চাচ্ছেন যে এই অপশনটি আপনার পুরাতন আইডিতে আনার জন্য, তাহলে আপনাকে আইডিটি ডিজেবলও করতে পারেন অথবা যে কোনো একটি লক, যেটা হতে পারে সিকিউরিটি লক অথবা নেম আপডেট অথবা আপনার সিকিউরিটি প্রুফ, যে কোনো একটি লকে আপনি অ্যাকাউন্টটিকে সমস্যায় ভুগে অথবা সমস্যার সম্মুখীন করে আপনি সেই ডকুমেন্ট দিয়ে আনলক যদি করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে এই আমার এই অপশনটির মতো অর্থাৎ আইডেন্টি কনফার্ম অপশনটি আপনার অ্যাকাউন্টও চলে আসবে। সো এটা হলো বেসিকলি রুলস। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের নতুন আইডি এবং পুরাতন আইডি। অবভিয়াসলি এটা মাথায় রাখবেন যাদের অ্যাকাউন্টে ডকুমেন্ট সাবমিট করার ফলে এই অপশনটি আসবে তাদের জন্য এই ফিচারটি 100% কাজ করবে, এবং যাদের অ্যাকাউন্টে কোনো প্রকার ডকুমেন্ট সাবমিট করা ছাড়াই অটোমেটিকলি চলে এসেছে তাদের জন্য এই ফিচারটি কাজ করবে না, বিকজ আপনি আবার অ্যাকাউন্টটিকে নিজেই সমস্যা ভুগেন, সমস্যা ভোগার পরে অর্থাৎ সমস্যার সম্মুখীন করার পরে যখন কোন ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটাকে আনলক করবেন তখন আপনার এই ফিচারটি পারফেক্টলি কাজ করবে, বিকজ এই ফিচারটি বেসিকলি আপনার ডকুমেন্টের উপরে নির্ভর করবে। সো মাথায় রাখবেন অবশ্যই যদি যাদের অ্যাকাউন্টে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া অটোমেটিক চলে এসেছে তারা প্লিজ অ্যাকাউন্টে কোনো প্রকার একটি লকে সমস্যায় সম্মুখীন করেন, এবং সেই সমস্যার সম্মুখীন করার পরে ডকুমেন্টের মাধ্যমে সেটা যদি আনলক হয়ে যায় তাহলে এই ফিচারটি আপনার জন্য পারফেক্টলি কাজ করবে। আর যাদের ফিচারটি আসেনি তারা আসার জন্য কী করতে হবে তা আসলে আপনারা একটু আগে আপনারা বুঝে নিয়েছেন যে কী করা কী করতে হবে, সেটার জন্য অবশ্যই অ্যাকাউন্টটিকে যে কোনো একটা প্রবলেমে ফেস করাতে হবে, এবং ফেস করার ফলে ডকুমেন্টের মাধ্যমে আনলক হয়ে গেলে সেটা ডিজেবল হোক অথবা আদার্স ওয়াইজ যে কোনো লক হোক না কেন আপনি এই ফিচারটি পেয়ে যাবেন। আশা করি এই ছোটোখাটো জিনিসগুলো, এই যে ছোটোখাটো যে আপনাদের যে সমস্যা ছিল যে এটা কীভাবে হবে না হবে এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার সামনে আগানো যাক যে বেসিকলি ফেসবুক টিম আমাদেরকে এই ফিচারে কী বুঝাতে চেয়েছে এবং তারা কী বলতে চেয়েছে। সো আপনারা এই অপশনটি পেয়ে যাচ্ছেন আপনারা সেটিং থেকে, এবং পার্সোনাল ইনফরমেশন ক্লিক করলে এই অপশনটি পেয়ে যাচ্ছেন। সো এখানে আমরা ক্লিক করা যায়, সো এখানে ক্লিক করে দিচ্ছি আমি। সো ক্লিক করার ফলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ডিটেলস, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কনফার্মেশন ডিটেলস এখানে বলা হয়েছে। সো বেসিক প্রথম যে অপশনটি এখানে প্রথম যে এখানে যে লেখাটা লিখেছে এটা আমরা একটু পড়ে নেওয়া যাক। এখানে বলা হয়েছে অ্যালাউ অ্যান ইনক্রিপ্টেড copy of your ID to be used to help improve automatic system for detecting fake IDs and related errors. So ekhane jodi ami ekdom clearly apnaderke bujhiye thaki ekhane bola hoyeche যে আপনার এই অপশনটি অর্থাৎ এখানে যে টিক চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি অ্যালাউ করুন, অর্থাৎ এটা আমাদেরকে অনুমতি দিন। অনুমতি দেওয়ার ফলে আমরা যে কাজটা করব অর্থাৎ ফেসবুক টিম যে কাজটা করবে তাদের সিকিউরিটি অনুযায়ী, ফেসবুকের সিকিউরিটি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যে সকল ভুয়া অ্যাকাউন্টগুলি রয়েছে অর্থাৎ ফেক অ্যাকাউন্টগুলি রয়েছে তা ফেসবুক টিম ডিটেক্ট অর্থাৎ সেগুলো সংরক্ষণ করে সেগুলো ডিলিট করে দেবে, এবং আপনার অ্যাকাউন্টটিকে ইনক্রিপ্ট অর্থাৎ ক্ষতিগ্রস্ত যেন না হয় সেটা দেখে ফেসবুক টিম লক্ষ্য রাখবে। তো এই জিনিসটি করার জন্য আপনি ফেসবুক টিমকে অনুমতি দিন। তো এখানে যদি আপনার টিক চিহ্ন না থাকে তাহলে এখানে টিক চিহ্ন করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যে এই মানে ফেক অ্যাকাউন্ট বিরুদ্ধে ফেসবুক টিম তাদের সিকিউরিটি অনুযায়ী সে ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারে সেটা ফেসবুক টিম সবসময় তারা সিকিউরিটি আপডেট রাখবে। তো এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দেবেন।
এরপর আসে যাক মধ্যখানে যে লেখাটি লিখেছে এখানে কি বুঝিয়েছে। সো এটা হলো এখানে যা বুঝিয়েছে আমাদেরকে, সো আমরা একটু পড়ে নিই। ওয়েন দিস অপশন ইজ টার্ন অন দ্য ইনক্রিপ্টিভ ফটোস অফ ইউর আইডি উইল বি কি ফর নো লঙ্গার দেন ওয়ান ইয়ার। সো এখানে যে লেখাটি আমাদেরকে বুঝিয়েছে যে আপনি যে ডকুমেন্টের মাধ্যমে, আমি একটু আগে যে কথাগুলি মানে বুঝিয়েছি আপনাদেরকে যে অবভিয়াসলি আপনার অ্যাকাউন্টটাকে যেমনেই হোক আপনাকে ভেরিফাই করতে হবে। যাদের নন ভেরিফাই অ্যাকাউন্টে এই অপশনে চলে এসেছে তাদেরকেও আবার অ্যাগেন ভেরিফাই করতে হবে, আর যাদের অ্যাকাউন্টে নন ভেরিফাই থেকে ভেরিফাই করেছেন তাদের জন্য এই ফিচারটি 100% কার্যকরী। সো এখানে যে অপশন মানে মধ্যখানে যে আমাদেরকে যে বুঝিয়েছে যে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর পর্যন্ত আপনি যে ডকুমেন্টটি সাবমিট করেছেন সেই ডকুমেন্টের অনুযায়ী এক বছর পর্যন্ত আপনি এই ডকুমেন্টের যে পিকচারটি দিয়েছেন সেটা অনুযায়ী সিকিউরিটি আইডেন্টিফাই করা থাকবে, সিকিউরিটি অ্যালাও থাকবে, এবং এই সিকিউরিটি অনুযায়ী আপনাকে এক বছর পর্যন্ত ফেসবুক টিম আপনার অ্যাকাউন্ট যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে লক্ষ্য রাখবে। মানে মোট কথা এক বছর পর্যন্ত আপনি যে ডকুমেন্টটি সাবমিট করেছেন তার একটা মেয়াদ থাকবে, এবং এক বছর পর আপনার সিকিউরিটি ফেসবুক অর্থাৎ ফেসবুক সিকিউরিটি যদি আপডেট করে, ফেসবুক সিকিউরিটি তারা দৈনন্দিনই আপডেট করে, তো এর ফলে যে এখানে যে কথাটি বলেছে যে আপনি যে ডকুমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টটাকে কনফার্ম করেছেন এই ডকুমেন্টটির মেয়াদ থাকবে এক বছর। সো এক বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে ন চিন্তা ডুফুর্তি নাকে গরম তেল দেন বা ঠান্ডা তেল দেন যে তেল দেন না কেন, এক বছর পর্যন্ত একদম নিশ্চিতভাবে আপনি অ্যাকাউন্টে চালাতে পারবেন, এবং কোনো প্রকার যদি কোনো ফেক রিপোর্ট পড়ে সেটা ফেসবুক টিম তদন্ত করবে, এবং আপনি যে ডকুমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছেন সেই ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে পুনরায় যে কোনো সমস্যা হলে সেটা সলিউশন করতে পারেন। আর সমস্যা বেশিরভাগে পড়বে না বিকজ আপনার অ্যাকাউন্টে যদি ডকুমেন্টের মাধ্যমে ভেরিফাই করে থাকেন। এবং লাস্টে আসা যাক এখানে কি বলা হয়েছে। সো এখানে এই লাস্টে যে অপশন এখানে বলা হয়েছে, ওয়েন দিস অপশন টার্ন অফ দ্য ইনক্রিপ্টিভ ফটোস অফ ইউর আইডি উইল বি ডিলেটেড উইদিন 30 days অফ সাবমিশন অফ অর অফ টার্নিং দিস অপশন অফ। সো এখানে বলা হয়েছে যদি আপনার এইখানে যে অপশন এখানে যে অপশন দিতে পাচ্ছেন মানে টার্নিং অন এবং অফ, অর্থাৎ এখানে যদি আপনার এই অপশনটা যদি অফ থাকে এবং অফ থাকার ফলে অথবা যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ডিলেট করে অর্থাৎ যদি ডিঅ্যাক্টিভ থাকে সেটা যদি 30 days পর্যন্ত হয়ে থাকে, একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝুন, এই অপশনটি যদি 30 days পর্যন্ত অফ থাকে তাহলে আপনি যে ডকুমেন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে কনফার্ম করেছেন সেই ডকুমেন্টের মেয়াদ 30 days পর সেটা ফেসবুক টিম ডিলেট করে দেবে, সেই ডকুমেন্টের ইনফরমেশন ডিলেট করে দেবে, যার ফলে আপনার অ্যাকাউন্টটি থাকবে নন ভেরিফাই। সো মাথায় বুঝতে পেরেছেন যে অপশনটি আপনাকে অলওয়েজ অন রাখতে হবে। আশা করি এই জায়গাটা আপনারা অনেকদিন যাবৎ আমাকে মেসেজ করে মানে একদম পাগল বানিয়ে দিচ্ছেন যে এখানে বেসিকলি কী বলতে চাচ্ছি, কী বুঝাতে চাচ্ছি ফেসবুক টিম এটা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছি যাদের নন ভেরিফাই তাদেরকে কীভাবে ভেরিফাই করতে হবে, আর লাস্ট টাইম আপনারা বুঝে নিয়েছেন যে এই অপশন টিভিতে কী রয়েছে, বেসিকলি তারা আমাদেরকে কী বুঝাতে চাচ্ছে ফেসবুক টিম, বিকজ এই ফিচারটি একদমই নতুন। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছে। এখন আসা যাক আসলেই কি ফেসবুক টিম আমাদের অ্যাকাউন্টগুলি ফেক অ্যাকাউন্ট থেকে আমাদেরকে সুরক্ষিত রাখবে সিরিয়াসলি, বিকজ আমি সিরিয়াসলি নিচ্ছি না, কারণ ফেসবুক টিম ইতিমধ্যে অনেক কিছুই বলেছিল যার জন্য ফেসবুক টিম অনেক সিকিউরিটি আপডেট করেছে, ফার্স্ট স্টেপ করেছে রিকগনিশন, তারপর হলো প্রোফাইল গার্ড, এরপর হলো এখন বর্তমানে প্রোফাইল লক, তারপর এখন লাস্ট মুহূর্তে কনফার্মেশন অর্থাৎ আইডেন্টিটি কনফার্মেশন। এখন এই আইডেন্টিটি কনফার্মেশনের ভিতরে বেসিক্যালি আমরা যে সুবিধার আমি যে ফিচারটি দেখতে পাচ্ছি, কারণ যে কোনো একটা জিনিসকে ভেরিফাই করার জন্য যেটা দরকার সেটা হলো এই ফিচারের ভিতরে আমি পেয়েছি, অর্থাৎ আইডেন্টিটি কনফার্মেশনের ফিচারটা পেয়েছি, যেটার মাধ্যমে আমার এই অ্যাকাউন্টে আপনারা শুরু থেকে দেখেছেন যে আমার এখানে কিন্তু এই আইডিতে আমি যে আইডিতে আপনাদেরকে দেখিয়েছি এই আইডিতে কোনো প্রকার কিন্তু আইডেন্টিটি কনফার্মেশন ছিল না, এবং এটাকে আমি ডিসেবল করার পর যখন ব্যাক করছে তখন এটাতে এই অপশনটি আসছে। তো এটা কিন্তু একদম একটা পজিটিভ জিনিস যেটার মাধ্যমে আমি বুঝতে পারি যে না আমার অ্যাকাউন্টে কনফার্ম এখন ভেরিফাই করে, এখন সেই ভেরিফাইটা ফেসবুক টিম আসলে সিকিউরিটি হিসাবে নিয়েছে কিনা সেটা হলো বড় কথা। তো এই অপশনের মাধ্যমে তারা এটাই আমাদেরকে বুঝিয়েছে না আমরা আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করেছি এবং সেটা আমরা সিকিউরিটি হিসাবে ধরে নিয়েছি। তো আই হোপ সো আপনারা এই আইডেন্টি কনফার্মেশনের মানে ডিটেলস আপনারা একদম বুঝতে পেরেছেন। সো এটা আসলে যাদের অ্যাকাউন্টে এইরকমভাবে ভেরিফাই করার ফল এসেছে, তো এখন আমরা সেকেন্ড আরেকটি ভিডিও করব, সেই ভিডিওতে আমরা লাইভ প্রুফ দেখতে পারবো যাদের অ্যাকাউন্টে এইভাবে ডিসেবল করে ব্যাক করার ফলে আইডেন্টি কনফার্মেশন একদম ভেরিফাই হয়েছে সেই সকল অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট করার ফলে অ্যাকাউন্ট ডিসেবল হয় কি না সেটা আমরা দেখব, সেটা হবে সেকেন্ড পার্ট। এবং সেই সেকেন্ড পার্টে আপনারা সেই ভিডিওটি দেখতে চান কি না কমেন্ট করে জানিয়ে দেবেন, বিকজ আমরা সেকেন্ড পার্টে ভিডিওতে লাইভ প্রুফ দেখব এই অপশনটি আসলে কাজ করছে কিনা, ফেসবুকটি আমাদের অ্যাকাউন্টে আসলে সিকিউরিটি রাখছে কিনা সেটা আমরা তদন্তভাবে দেখব, সেটা আপনাদের সাথে থাকবে লাইভ প্রুফ, এবং আপনারা সেটা তো আপনারা
একদম বিস্তারিত জানতে পারবেন যে আসলে এই অপশনটি কতটুকু কাজ করছে আমাদের জন্য এবং কতটুকু হেল্পফুল। আই অফ সো লেস সেকেন্ড পার্টের জন্য আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আজকের এই ভিডিও তো লাইক আনলিমিটেড থাকবে, বিকজ এটা আপনাদের একটা রিকোয়েস্টিং ভিডিও ছিল। সো সেক্ষেত্রে এটার জন্য আমি কোনো প্রকার লাইক কাউন্ট করবো না। এটা আপনাদের ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন, এটাই আমার সার্থকতা। প্লিজ লাইক করতে একদমই বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলে যাবেন না, ভুলেও, বিকজ আপনার বন্ধু কিন্তু এই ভিডিওটা মিস করে ফেলেছে এবং এই ভিডিওটা আপনার বন্ধুর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ ফেসবুক নিয়ে আপনি সকল টাইপের ভিডিও একদম খাঁটি প্রুফভাবে ভিডিও পেয়ে থাকবেন একমাত্র ইউকারের চ্যানেলে। আর আমি আছি আপনাদের সাথে সবসময়ের মতো মোহাম্মদ বাবু। সো বন্ধুরা, আজকের মতো নিচ্ছি বিদায়। আর আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন সকল রকম সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্কগুলি দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আমার সাথে কানেক্ট হতে পারবেন। সো আজকের মতো নিচ্ছি বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে চোখ রাখুন। আজকের মতো টাটা।